2018 সালে প্রথমবারের মতো শুরু হয় উয়েফা নেশনস লীগ। উদ্বোধনী আসরেই শিরোপা জিতে পর্তুগাল, তবে পরের আসরে বাজিমাত করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ইউরো বিশ্বকাপের পর জিতে নেয় নেশনস লীগের শিরোপাও। আগামী জুনে শুরু হবে নেশনস লীগের তৃতীয় আসর। এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। দলের প্রত্যাশিত সবাই আছেন, বেনজেমা, গ্রিজম্যান, এমবাপ্পে, কন্তেদের নিয়ে শক্তিশালী দলই দিয়েছেন দেশম। তবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মিডফিল্ডার ববাকার কামারা। চলতি মৌসুমে মার্সেইর হয়ে নজর কাড়া পারফর্ম করেছেন 22 বছর বয়সী এই মিডফিল্ডার। তার পুরস্কার হিসেবে জাতীয় দলের ডাক পেয়েছেন তিনি। তবে দলে জায়গা হয়নি ফ্রান্সের অভিজ্ঞ ফরওয়ার্ড অলিভার জিরুর। চলতি মৌসুমে এসি মিলানের হয়ে 37 ম্যাচে 12 গোল আছে এই স্ট্রাইকারের। তারপরও কেন স্কোয়াডে নেই অভিজ্ঞ এই ফুটবলার, সেই প্রশ্ন সবার মনে। সংবাদ সম্মেলনে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ফ্রান্স কোচ। তরুণ ফুটবলারদের সুযোগ দিতেই জিরুকে স্কোয়াডে রাখা হয়নি বলে জানান তিনি। আমি আগে যা জানিয়েছি তার পুনরাবৃত্তি করতে চাই না। অনুশীলনের সময় আমি যা বলেছি সেটা মনে করে দেখুন। আমি আগেও বলেছি দলে আমি নতুনদের সুযোগ দিতে চাই। ক্লাব পর্যায়ে যারা দুর্দান্ত খেলেছে আমি তাদের সুযোগ দিব। জাতীয় দলে তারা সুযোগ পেলে তাদের দক্ষতা আরো বাড়বে, বিভিন্ন দেশের বিরুদ্ধে খেললে তাদের অভিজ্ঞতাও বাড়বে। বিশ্বকাপের আগেই শুরু হবে নেশনস লীগ, যার জন্য এ আসর থেকেই বিশ্বকাপের দল গোছানোর কাজ শুরু করতে চান দিদিয়ের দেশম। আগামী 3 জুন নেশনস লীগের প্রথম ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে ফ্রান্স। মাসুম রাব্বি, সময় সংবাদ।